বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সাফিক্স প্রিফিক্সের সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি এই বিষয়ে তোমাদের ধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, সাফিক্স প্রিফিক্সের এই মহামূল্যবান শর্টকাট টেকনিকটি নেট দুনিয়ায় এটাই প্রথম। এই পাঁচটি টেকনিক যদি তুমি কোনোভাবে আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ তোমার জীবনে কোনো দিন সাফিক্স প্রিফিক্স আর ভুল হবে না। বন্ধুরা, তাহলে দেখতে থাকো আজকের এই ভিডিওটি। আসলে কৌশল করে যদি তুমি পড়ো তাহলে কিন্তু অনেক পড়া লাগে না, 100% নিজস্ব পদ্ধতি। এই পদ্ধতি এর আগে অনলাইনে সম্ভবত আর কেউ শেয়ার করতে পারেনি। বন্ধুরা, তোমরা যারা নবম এসএসসি এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া যারা চাকরি পরীক্ষা দিবে তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কে কোন বোর্ড থেকে ভিডিওটি দেখছো আমাকে জানাবে, কোন বিষয়ে তোমার সমস্যা রয়েছে আমাকে জানাবে, ইনশাআল্লাহ ওই বিষয়ের উপর ভিডিও বানানোর আমি চেষ্টা করব। বক্সে যে ওয়ার্ডগুলো দেয়া থাকে আমরা তার যে পরিবর্তন করি তা মাত্র চারটি পার্টস অফ স্পিসের ভিত্তিতে। একটা হচ্ছে নাউন, একটা অ্যাজেক্টিভ, একটা ভার্ব আর একটা হচ্ছে অ্যাডভার্ব। এর বাইরে কোনো পরিবর্তন সাফিক্স প্রিফিক্সে আমরা করতে পারি না। বন্ধুরা, টেকনিক নাম্বার ওয়ান, আজকের এই টেকনিকটি সম্পূর্ণ একেবারে ভিন্ন ধর্মী। তুমি যদি এটা আয়ত্ত করো তাহলে আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ সাফিক্স প্রিফিক্সে তোমার কোনো দিন ভুল হবে না। বন্ধুরা, পাঁচটি টেকনিক দেখাবো, এর মাধ্যমে সাফিক্স প্রিফিক্সের সম্পূর্ণ একটা দিক নির্দেশনা তোমরা পেয়ে যাবে, ফুল মার্কস পাবে, এক নম্বরও আর কাটা যাবে না। খুব শর্টকাটে তোমরা প্রিপারেশনটা নিতে পারবে। দেখো, আমি যদি লিখি যে কেপাবল, সি এ পি এ বি এল ই, কেপাবল, যদি আমি লিখি স্কিল্ড, আই এস কে আই ডাবল এল ই ডি স্কিল্ড, আর একটা শব্দ আমি লিখব সেটা হচ্ছে ম্যাচিউর, এম এ টি ইউ আর ই, ম্যাচিউর। তো বন্ধুরা, এর পূর্বে আমি যদি আই এন যুক্ত করি তাহলে ইনকেপাবল, যদি আমি আন যুক্ত করি তাহলে আনস্কিল্ড, যদি আমি আই এম যুক্ত করি তাহলে হয়ে যায় ইম্যাচিউর। তো বন্ধুরা, কেপাবল শব্দের অর্থ হলো সক্ষম, আর ইনকেপাবল শব্দের অর্থ হচ্ছে সক্ষম নয়, স্কিল্ড হচ্ছে দক্ষ, আর আনস্কিল্ড মানে দক্ষ নয় বা অদক্ষ, ম্যাচিউর অর্থ পরিপক্ক, আর ইম্যাচিউর অর্থ পরিপক্ক নয় বা অপরিপক্ক। মনে রাখবা, ইন, আন, আই এম, এই তিনটা প্রিফিক্সের অর্থ হচ্ছে নো মানে না। এদের ব্যবহার সাফিক্স প্রিফিক্সে এত বেশি যে কল্পনাও করা যায় না। বন্ধুরা, এর সাথে আরও একটা বিষয় রয়েছে, এটা আমি বলবো কারণ এটা একটু আলাদা, সে কারণে আলাদা করেছি। এরও একটা মিনিং আছে, এই যে বিষয়টি এটিরও একটা মিনিং আছে, অতি গুরুত্বপূর্ণ, একান্ত জানা আবশ্যক, সেটাও আমি বলছি ধারাবাহিকভাবে। তো বন্ধুরা, এখন দেখো, এন এন বি বি তোমাদের মনে রাখতে যেমন সহজ হবে তেমনি অত্যন্ত নির্ভরযোগ্য এবং বৈজ্ঞানিক একটি পদ্ধতি। বন্ধুরা, একটা চমৎকার জিনিস দেখো, আমরা কিন্তু এইটা জানি যে অ্যাজেক্টিভ প্লাস নাউন, কিন্তু নাউন প্লাস অ্যাজেক্টিভ এটা কিন্তু খুবই অপ্রচলিত। কেমন, একটা উদাহরণ দেখো, মিশন ইম্পসিবল। দেখো, এই মিশনটা হলো নাউন, আর এই যে ইম্পসিবল এই শব্দটা হলো অ্যাজেক্টিভ, তার মানে কি নাউন প্লাস অ্যাজেক্টিভ। ঠিক তেমনি অ্যাজেক্টিভ প্লাস নাউনও হয়, আবার নাউন প্লাস অ্যাজেক্টিভও হয়। দেখো, ইনহিউম্যান এইটা হচ্ছে অ্যাজেক্টিভ, আর অ্যাক্টিভিটিসটা হচ্ছে নাউন, তার মানে কি এখানে অ্যাজেক্টিভ প্লাস নাউন, আর এদিকে নাউন প্লাস অ্যাজেক্টিভ। আর একটা জিনিস মনে রাখবা, বিকাম এমন একটা শব্দ যার পরবর্তীতে অ্যাজেক্টিভ ব্যবহৃত হয় অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। যাই হোক, এইখানে অ্যাজেক্টিভের প্রশ্ন যেহেতু সাফিক্স প্রিফিক্সের ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এর পরে অ্যাজেক্টিভ ব্যবহৃত হয়। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবা, ইন, আন, আই এম, এই তিনটা প্রিফিক্স
যখন কোনো ওয়ার্ডের আগে ব্যবহৃত হয় তখন তার অর্থ তো নো দ্বারাই আরেকটা জিনিস, সেটা হলো এর 98% হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বলতে পারি যে পুরোটাই অ্যাডজেক্টিভ, 98% হচ্ছে অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডগুলো, যেগুলোর ব্যবহার হচ্ছে নাউনের পরে, নাউনের আগে, বিকামের পরে, বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর পরবর্তীতে। বন্ধুরা, এর পরবর্তী টেকনিকে যাচ্ছি আর বাকি যে কথাগুলো রয়েছে আমি ভিডিওর শেষে সেগুলো বলে দেব। বন্ধুরা, আমি চারটি ওয়ার্ড লিখেছি। বন্ধুরা, এর গুরুত্ব যে কত বেশি, চাকরি পরীক্ষা ভর্তি পরীক্ষা যেখানে যাবে এর গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই। এইখানে যে স্ট্রং সে গ্রামারে স্ট্রং, এইখানে যে দুর্বল সে গ্রামারে দুর্বল। সুতরাং এটার সাথে অন্যান্য গ্রামাটিক্যাল বিষয়ের যথেষ্ট কানেকশন রয়েছে, বলতে গেলে গ্রামারের প্রাণ বলতে যা বোঝায় এটা হচ্ছে তাই, গ্রামারের বেসিক। তো বন্ধুরা দেখো, চারটি ওয়ার্ড লিখেছি, এইবল, কানেক্ট, ফরেস্ট, কাম। এইবল অর্থ সক্ষম, যদি বলি কেমন সক্ষম এটা অ্যাডজেক্টিভ, কেমন প্রশ্নের উত্তর দেয়। তো বন্ধুরা দেখো, এর আগে যদি আমি ইএন যুক্ত করি তাহলে হয় এম এবল, যার অর্থ সক্ষম থেকে সক্ষম করা। যদি আমি ডিজ যুক্ত করি তাহলে অর্থ দাঁড়ায় বিচ্ছিন্ন করা। যদি আমি এর আগে ডি যুক্ত করি তাহলে বন থেকে হয়ে যায় বা বৃক্ষ থেকে হয়ে যায় বৃক্ষ শূন্য করা। এর আগে যদি আমি বি যুক্ত করি তাহলে অর্থ দাঁড়ায় শান্ত করা। আর এই কাম শব্দের অর্থ শান্ত, কেমন শান্ত, এর আগে যদি বি যুক্ত করি তাহলে শান্ত করা হয়ে যায়। তো বন্ধুরা মনে রাখবা, চারটা প্রিফিক্স, একটা হচ্ছে ইএন, আর একটা ডিস, আর একটা ডি, আর একটা বি, এই চারটা প্রিফিক্স যখন কোনো ওয়ার্ডের পূর্বে ব্যবহৃত হবে তখন ওই ওয়ার্ডটার অর্থ দাঁড়াবে ডু, মানে করা। যেমন এইবল থেকে এনএবল, সক্ষম থেকে সক্ষম করা হয়ে গেছে, কাম থেকে শান্ত করা হয়ে গেছে। তার মানে এই যে চারটা প্রিফিক্স এর অর্থ হচ্ছে করা। এরা যখনই ওয়ার্ডের শুরুতে এসে যাবে তখনই ওই ওয়ার্ডটা ভার্ব হয়ে যাবে, তখনই ওই ওয়ার্ডটা কী হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমাদের সাফিক্স প্রিফিক্সে অনেক জায়গায় ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে আমি যদি জানি যে এই চারটা প্রিফিক্স যুক্ত করে ভার্ব করে নেওয়া যায় এবং কোন কোন ওয়ার্ডের আগে এ এন বসে, ডি আই এস বসে, ডি বসে, বি বসে, তাহলে তো এটা আমার কাছে পানির মতো সোজা হয়ে যায়। তাহলে বন্ধুরা এটাই তোমাকে জানতে হবে। তাহলে একটাই কথা যে এই চারটা প্রিফিক্স যুক্ত করে, হ্যাঁ প্রিফিক্স অনেক আছে বাট যেগুলো আমাদের কাজে লাগে, যেগুলো প্রচলিত, তার মধ্যে এই চারটা প্রিফিক্স যুক্ত করলেই সেটা ভার্ব এবং তার অর্থ করা এসে যাবে। যে কোনো ওয়ার্ডের আগে ব্যবহৃত হলেই ওই ওয়ার্ডটার যে অর্থ তার সাথে করা এটা যুক্ত হয়ে যাবে। তাহলে এদের অবস্থান কোথায়? অবস্থান খুব সোজা, তোমরা তো জানোই যে সাবজেক্টের পরে কী বসে, সাবজেক্টের পরে ভার্ব বসে, এরপরে অ্যাডভার্ব এর পরে ভার্ব বসে, আবার ভার্বের পরে অর্থাৎ অ্যাডভার্বের আগেও ভার্ব বসে। এই তিন জায়গায় হলো এদের অবস্থান। বন্ধুরা এতটা গুরুত্বপূর্ণ আজকের এই তথ্যগুলো, আমি মনে করি যে প্রত্যেক স্টুডেন্টের এটা খুব ভালো করে আয়ত্ত করা উচিত। যাই হোক, বাকি কথা আমি ভিডিও শেষে বলবো, আমি এর পরবর্তী টেকনিকে চলে যাচ্ছি। বন্ধুরা এ পর্যন্ত যা দেখেছ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টেকনিক নাম্বার থ্রি। টেকনিক নাম্বার থ্রি, যে যত ভালো বুঝবে সে সাফিক্স প্রিফিক্সে তত বেশি ভালো। দেখো আমি একটি ওয়ার্ড লিখি, সেটা হচ্ছে এস ইউ ডাবল সি ডাবল ই ডি, সাকসিড, মানে কৃতকার্য হওয়া। এই যে ডাবল ই ডি এর পরিবর্তে যদি আমি ই ডাবল এস এইটা লাগাই তাহলে অর্থ দাঁড়ায় কৃতকার্যতা, তার মানে ভার্ব থেকে হয়ে গেল এটা নাউন। এরপরে আমি যদি লিখি যে ডি আর আই ভি ই ড্রাইভ, এর সাথে যদি আমি আর যুক্ত করি তাহলে ড্রাইভার মানে চালক, অর্থাৎ চালনা করা, আর এটা হচ্ছে চালক, এটা ছিল ভার্ব, এখন পুরোটা হয়ে গেল নাউন। তাহলে দেখলে বন্ধুরা কত সহজে আমি এটার সাথে কি যুক্ত করে নাউন করে ফেললাম। আমি যদি আরেকটা ওয়ার্ড লিখি ডাব্লু আর আই টি ই রাইট, এর সাথে যদি আর যুক্ত করি তাহলে রাইটার লেখক, এটা নাউন হয়ে যায়, তার আগেরটা ছিল ভার্ব, রাইট মানে লেখা। তো বন্ধুরা আমি তোমাদের আরেকটা দেখাই, সেটা হচ্ছে যে ইউ এস ই ইউস, এর সাথে যদি আমি এ জি ই যুক্ত করি তাহলে ব্যবহার করা
ছিল এখন ব্যবহার, তার মানে এখন নাউন হয়ে গেছে, আগে ছিল ভার্ব। বন্ধুরা আমি নিয়মগুলো বলে দিচ্ছি, আরেকটা জিনিস হচ্ছে যে মনে রাখার টেকনিকটাও আমি বলে দিচ্ছি, এখন যদি বলতে যাই তাহলে গোলমাল হয়ে যাবে। দেখো ডাব্লু এ এস টি ই ওয়েস্ট মানে কি অপচয় করা, এই ই বাদ দিয়ে যদি আমি এ জি ই লাগাই তাহলে ওয়েস্টেজ মানে অপচয়, এটা হয়ে যায় নাউন। বন্ধুরা আমি যদি লিখি সিওএন কন এস ইউ এম ই কনজিউম, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের একান্ত জানা প্রয়োজন। এই ই বাদ দিয়ে কনজিউম মানে ভোগ করা, এখন এই আমি ইকে বাদ দিয়ে যদি আমি পি হ্যাঁ টি আই ওএন এটা লাগাই তাহলে কনজাম্পশন মানে হচ্ছে কি, কনজাম্পশন মানে হচ্ছে ভোগ, আর একটা হচ্ছে ভোগ করা। যদি আমি লিখি এ ডাবল এস ইউ এম ই অ্যাজিউম, অ্যাজিউম শব্দের অর্থ অনুমান করা, এই ইকে বাদ দিয়ে আমি যদি এখানে লিখি পি টি আই ওএন তাহলে ওয়ার্ডটা হয় যে অ্যাজাম্পশন মানে হচ্ছে অনুমান, তার মানে কত সহজে এই ভার্ব থেকে এটা নাউনে রূপান্তর হয়ে গেল। যদি বলি বি ই এ ইউ টি ওয়াই হ্যাঁ বিউটি বিউটিফাই বিউটি এফ ওয়াই বিউটিফাই, এখন আমি ফাই বাদ দিয়ে যদি ফিকেশন করি বিউটিফিকেশন তাহলে সৌন্দর্যমণ্ডিত করা থেকে হয়ে যায় সৌন্দর্যমণ্ডিত করণ। বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ও এম আই টি অম ইট হ্যাঁ অর্থ বর্জন করা, এই ইটকে বাদ দিয়ে যদি আমি আই ডাবল এস আই ওএন অমিশন করি তাহলে অর্থ দাঁড়ায় বর্জন, আর একটা সেটা হলো কি ইনভেন্ট আই এন ভি ই এন টি ইনভেন্ট, এই ইনভেন্টের টি বাদ দিয়ে আমি যদি টি আই ওএন করি তাহলে অর্থ দাঁড়ায় ইনভেনশন। হ্যাঁ আরেকটা দিব সেটা হচ্ছে যে রেগুলারাইজ। বন্ধুরা তোমাদের জন্য ছোট্ট একটা টেস্ট, সেটা হচ্ছে গ্লোরিফাই এর নাউন ফর্মটা কি হবে, এটা একটু ঝটপট টেস্ট নাম্বার ওয়ান দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো। আর ই রেগুলা আর আই এস ই রেগুলারাইজ, তো বন্ধুরা এই এসির পরিবর্তে আমি যদি সেশন যুক্ত করি রেগুলারাইজেশন তাহলে অর্থ দ্বারায় নিয়মিতকরণ, তার মানে আমার ভার্ব থেকে নাউন হয়ে যায়। তো বন্ধুরা এখন কথা হলো এক বাক্যে যদি বলি তাহলে বলতে পারি যে ডাবল ইডি যদি থাকে তাহলে ই ডাবল এস যুক্ত করে নাউন করতে পারি। এখন কোন কোন সেই ওয়ার্ডগুলো সেগুলো তোমাকে পড়তে হবে, দেখো যদি আমি ই থাকে ওয়ার্ডের শেষে তারপর সেটাকে আমি আর অথবা ওয়ার ও আছে যুক্ত করে সেটাকে আমি নাউন করতে পারি, যদি ওয়ার্ডের শেষে ই থাকে তাহলে এজি ই যুক্ত করে আমি সেটাকে নাউন করতে পারি, যদি ভার্বের শেষে ই এম ইউ এম ই থাকে তাহলে ই বাদ দিয়ে পি টি আই ওএন যুক্ত করে নাউন করতে পারি, যদি ফাই থাকে তাহলে ফিকেশন যুক্ত করে নাউন করতে পারি, যদি ইট থাকে তাহলে আই ডাবল এস আই ওএন যুক্ত করে নাউন করতে পারি, যদি টি থাকে টি আই ওএন যুক্ত করে নাউন করতে পারি, আর যদি এসি থাকে তাহলে সেশন এস এ টি আই ওএন যুক্ত করে আমরা নাউন করে ফেলতে পারি। বন্ধুরা কতটা যে গুরুত্বপূর্ণ এই টেকনিকগুলো জানা, দেখো আমি খুব সহজে একটা ওয়ার্ডকে কীভাবে অ্যাডজেক্টিভ করে ফেলতে পারি, আমি একটু লিখি, এই যে আমি লিখলাম, তো দেখো বন্ধুরা এইখানে রয়েছে কি অ্যাডভাইস, দেখো এই ওয়ার্ডটার শেষের ইকে বাদ দিয়ে এর সাথে যদি আমি এ বি এল ই যুক্ত করি তাহলে অ্যাডভাইজেবল, বাস এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। ইনক্রিজ রয়েছে, এইটা শেষে যদি আমি ডি যুক্ত করি তাহলে আমার এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কীভাবে অ্যাডজেক্টিভ বানাতে হয়। তারপরে অ্যাফেক্ট এর সাথে যদি আমি ইডি যুক্ত করি তাহলে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। যদি অল্টারনেট এই অল্টারনেটের ইটাকে বাদ দিয়ে আমি যদি টি আই ভি ই যুক্ত করি তাহলে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখো তাহলে কত সহজে আমি অ্যাডজেক্টিভ করে ফেলতে পারলাম। তাহলে বন্ধুরা কথা হলো কি যে কোন ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে ওই ই বাদ দিয়ে এ বি এল ই যুক্ত করে অ্যাডজেক্টিভ, কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে ডি যুক্ত করে অ্যাডজেক্টিভ করা যায়, কোনো ওয়ার্ডের শেষে যদি টি থাকে তাহলে ইডি যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়, কোনো ওয়ার্ডের শেষে টি থাকলে টি আই ভি ই যুক্ত করেও ওই ইটা উঠিয়ে দিয়ে লাস্টের ইটা উঠিয়ে দিয়ে অল্টারনেট অল্টার টি ই থাকলে আর কি এখানে টি ই অল্টারনেট টি ই থাকলে এই টি ইউ ইটা উঠিয়ে দিয়ে টি আই ভি যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো বন্ধুরা এই হলো মূলত অ্যাডজেক্টিভ কীভাবে তৈরি করা যায় তার নিয়ম, তো আর অনেকভাবে করা যায় কিন্তু এইগুলোই তোমাদের দরকার। তো বন্ধুরা সর্বশেষ যে টেকনিক সেটাতে যাচ্ছি এবং তারপরে যে কথাগুলো আমি বলিনি সেগুলো বলে দিচ্ছি।
বন্ধুরা সর্বশেষ টেকনিক টেকনিক নাম্বার ফাইভে চলে এলাম। মনে রাখবা আমরা ম্যাক্সিমাম ওয়ার্ডের শেষে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানিয়ে ফেলি। আমাদের অ্যাডভার্ব অনেক বেশি বানাতে হয় এই সাফিক্স প্রিফিক্সে ম্যাক্সিমাম ওয়ার্ডের সাথে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে, সেটা আমি বলছি। আর আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হলো ভেরি, এটা কিন্তু এমনিতেই অ্যাডভার্ব, তো এটার শেষে কিন্তু এলওয়াই নেই, তারপরেও অ্যাডভার্ব। এরকম কিছু শব্দ আছে যেগুলোর গঠনগতভাবেই অ্যাডভার্ব। তো বন্ধুরা, এই আরেকটা কথা বলে নিয়ে, এই ভেরি পর সবসময় অ্যাডজেক্টিভ ব্যবহার করবা, কারণ অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এরকম ব্যবহার সবচেয়ে বেশি। তো যাই হোক, এখন কথা হলো কি যে শুধুমাত্র এলওয়াই যুক্ত করলেই যে ওয়ার্ডটা ই হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে এমনটা না। হ্যাঁ, ব্যতিক্রম আছে, তবে তোমাদের অনেক আছে, তার মধ্যে যেগুলো তোমাদের জন্য দরকার সেটা হলো লাইকলি, লাভলি, কস্টলি, টাইমলি, এগুলো এলওয়াই যুক্ত হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। এটা খেয়াল রাখবা, এই চারটা খেয়াল রাখবা, তাতেই হবে। তো বন্ধুরা, কথা হলো কি যে এদের ব্যবহার কোথায়। ওয়ান মোর বলতে আমি এই ভেরিকে বুঝিয়েছি। তো বন্ধুরা, এদের ব্যবহারটা কোথায়, সেন্টেন্সে এদেরকে আমরা কোথায় ব্যবহার করব, এটাই মূল কথা। তো বন্ধুরা, তাহলে আমরা সেটা জানি। বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটা টেস্ট, টেস্ট নাম্বার টু দিয়ে গ্রেটের অ্যাডভার্ব ফর্মটা কি তোমরা একটু ঝটপট কমেন্ট করে লিখে ফেলো। বন্ধুরা, অতি গুরুত্বপূর্ণ জিনিস এদের ব্যবহার সেন্টেন্সে কোথায়। মনে রাখবা, এ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে, কেমন, অ্যাডজেক্টিভের পূর্বে, অক্সিলারি ভার্বের পরে। এই জন্য আমি এ দিয়ে রাখছি, যাতে করে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। এম মানে হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের আগে, মেইন ভার্বের পরে, সেন্টেন্সের একেবারে শুরুতে, সেন্টেন্সের একেবারে শেষে। বন্ধুরা, চাইলে তোমরা একটু ভিডিওটি পজ করে লিখে রাখতে পারো। বন্ধুরা, এই যে বিষয়টা, টেকনিক নাম্বার থ্রি, ডাবলইডি থাকলে ই ডাবল এস যুক্ত করে নাউন করতে পারি, আরও অন্যান্য কী কী যুক্ত করে আমরা কী কী থাকলে নাউন করতে পারি সেটা দেখিয়েছি। কথা হলো কি যে সেই যে ওয়ার্ডটা, সেটাকে আমরা সেন্টেন্সে বসাবো কোথায়। তো বন্ধুরা, বসাবো ভার্বের বি, ভি মানে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট হিসেবে বসাবো, ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসাবো, প্রিপোজিশনসের পরে বসাবো, পসেসিভ প্রোনাউন সেটা কী কী, দে আর, মাই, আওয়ার, হিজ, হ্যাঁ ইত্যাদি, এর পরে বসাবো আর্টিকেল এ অ্যান্ড দি, এছাড়াও যত ডিটারমিনার আছে সেই ডিটারমিনারের পরে বসাবো। আরেকটা জিনিস, সেটা হলো অ্যাডজেক্টিভ এর আগে অথবা অ্যাডজেক্টিভের পরে বসাবো। বন্ধুরা, আমরা ভার্ব গঠনের নিয়ম দেখিয়েছিলাম, কথা হলো সেগুলো বসাবো কোথায়। বসাবো সাবজেক্টের আগে, বসাবো অ্যাডভার্বের আগে, বসাবো অ্যাডভার্বের পরে। বন্ধুরা, যে কথা আমি বলিনি এবার আমি সেটা বলি। কথা হলো কি যে ইএন যুক্ত করে, ডি যুক্ত করে, ডি যুক্ত করে, বি যুক্ত করে যে আমরা ভার্ব গঠন করব, তাহলে যত ভার্ব এইভাবে গঠন করা যায় আমরা কি সবগুলো পড়ব, নাকি তার জন্য কোনো আলাদা সাজেশনস রয়েছে। এর বাইরেও কি আমরা যেগুলো আছে, যেমন নো থেকে কেন ও ডব্লু এন নন অ্যাডজেক্টিভ করা হয়, কেমন, এরকম কিছু আছে, তাহলে আমরা কি সেগুলো পড়বো না, শুধু কি সব নিয়মের মধ্য থেকে আসবে। বন্ধুরা, সব নিয়মের, এই যে নিয়মগুলো দেখালাম সব এগুলোর মধ্য থেকে সব আসবে না, কিছু আছে ওই যে নো থেকে নোন, নো থেকে নলেজ, হ্যাঁ নলেজ হচ্ছে নাউন, আবার নো থেকে নোন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরকম কিছু ওয়ার্ড আছে, তাহলে সেগুলোর একটা লিস্ট আমার জানা দরকার। আবার এই যে ইএন যুক্ত আমি যদি 15টা পড়ি, তাহলে এসএসসি, এইচএসসি এবং তোমরা যারা ক্লাস 8-এ রয়েছো তোমাদের জন্য হয়ে যায়। ডিযুক্ত 17টা, ডিযুক্ত 7টা, বিযুক্ত 5টা, আবার যদি আমি এইখানে যে নাও অ্যাডজেক্টিভ গঠন করার যে সিস্টেম সেটার মধ্যে যদি ইন যুক্ত 24টা, আন যুক্ত 22টা, আইএম যুক্ত 11টা শুধুমাত্র পড়ি, যেগুলো খুবই কাজের, এবং ওই যে বললাম যেগুলো আমার এর রুলের মধ্যে আসেনি কিন্তু আলাদাভাবে করতে হয়, ডিভেলপ থেকে ডিভেলপমেন্ট, এমএনটি যুক্ত করে অনেক আছে করতে হয়, তাহলে বন্ধুরা সেগুলোও তো লাগবে। সেগুলোর জন্যই আমি বলছি, সেগুলো যদি আমি এই ভিডিওতে দিই তো বিশাল একটা ভিডিও, 2 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। তো বন্ধুরা, এই জন্যই এই 24টা, এই 22টা, এই 11টা এইখানে আছে, এই 15টা ইএন যুক্ত, ডিযুক্ত 17টা, 7টা, 5টা আমার বই কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামারের 562 পৃষ্ঠার আশেপাশে। এছাড়া পুরো চ্যাপ্টারটা তুমি পড়ো, যেটাতে সব সাজেশন আকারে সুন্দর করে তোমাদের জন্য যা দরকার দেয়া আছে এবং ব্যাখ্যা দেয়া আছে, তাহলে ব্যাখ্যাটা পড়বা আর ওটাও পড়বা, পুরো চ্যাপ্টারটা পড়বা তাহলে, আর এই ভিডিওটা দেখবা, তাহলে তোমাদের ফুল প্রিপারেশন হবে। শুধুমাত্র ভিডিও দেখে যেমন প্রিপারেশন 100% নেওয়া যায় না, ঠিক তেমনি শুধুমাত্র একটা বইয়ের সাথে, বই দেখেও অনেক সময় পুরো প্রিপারেশন নেওয়া যায় না, সাথে একটা যদি ওই লেখকেরই একটা
ভিডিও থাকে সেই বিষয়ের উপর, তাহলে দুইটার কম্বিনেশনের যে প্রিপারেশনটা হয় এটা ছাড়া অন্যভাবে সেটা হয় না। তো বন্ধুরা, সেলস ম্যানেজারকে কল করে তোমরা চাইলে বইটা সংগ্রহ করে নিও। এছাড়া বিগত বছরের বোর্ড প্রশ্ন, তোমরা যারা এসএসসিতে রয়েছ তার ভিত্তিতে বিগত বছরের বোর্ড প্রশ্নের ব্যাখ্যাভিত্তিক একটা বই, কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন, সেটাও তোমরা নিয়ে নিও। রাইটিংয়ের জন্য বইটা অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন নিয়ে নিও। রুলস অফ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসের উপর একটা বই, সেটাও তোমরা নিয়ে নিও। আল্লাহ হাফেজ।